দেশে চলমান করোনা ভাইরাস সংকট মোকাবেলায় কর্পোরেট সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সোনালী ব্যাংক লিমিটেডের আয়োজনে হতদরিদ্র ও করোনায় কর্মহীনদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই নগদ অর্থ বিতরণকালে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুর্শেদা জামান, সোনালী ব্যাংকের ডিজিএম মোহাম্মদ মাহমুদুল হক, এজিএম খোরশেদ আলম, আবদুল্লাহ আল মামুন সহ আরও অনেকে। এ সময় বক্তারা করোনায় কর্মহীন হতদরিদ্রদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় জেলায় শতাধিক হতদরিদ্রের মাঝে এই নগদ ২০০০ করে টাকা বিতরণ করা হয়।